সমগ্র শিক্ষা অসমৰ উদ্যোগত নিপুণ অসম মিশনৰ কাৰ্যকৰিতাৰ বাবে সমগ্র অসমতে বুনিয়াদী সাক্ষরতা আর সাংখ্যিকতার তৃতীয় পর্যায়ের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আর ইয়ার অংশস্বরূপে কপিলী শিক্ষা খণ্ডটো যা 16 আগস্ট তারিখেরপরা দুটা পর্যায়ত এই প্রশিক্ষণসমূহ অনুষ্ঠিত হয়েছে। ইতিমধ্যে 3টা স্থানত আর 7টা কোঠাত প্রায় 630 গৰাকী শিক্ষক শিক্ষয়িত্রীক এই প্রশিক্ষণ দিয়া হয়েছে। আর এইবার ফেলেনের যে প্রশিক্ষণ, এই প্রশিক্ষণত নতুন নতুন বিষয়বস্তু সামরি লওয়া হয়েছে, যে বিষয়বস্তুবুড়ে আমার শিক্ষাগুরুসকলক বিদ্যালয় পর্যায়ের ছাত্র ছাত্রীসকলক দিবলগিয়াখিনি সুন্দরভাবে দিয়াকৈ প্রস্তুত করে তুলব বলে আমি আশা করছো। আর এই প্রশিক্ষণত শিক্ষাগুরুসকলেও নতুনত্ব বিচারি পায় যথেষ্ট উৎফুল্লিত হয়েছে। প্রশিক্ষণের সময়সাত জেলা পর্যায়ের ডিপুটি টিচার সর্দার ঋষিকেশ বৰকটকী আর নিপুণ অসমৰ ডিস্ট্রিক্ট কনসালটেন্ট সর্দার প্রশান্তি বৰা বাইদেউ তেখেতলোক উপস্থিত হয়ে প্রশিক্ষণ পর্যবেক্ষণ করে আর শিক্ষাগুরুসকলৰ লগত বিভিন্ন কথা আলোচনা করে। আজি দ্বিতীয় পর্যায়ের অন্তিম দিন, আর এই অন্তিম দিনটোত আমার মডিউলৰ বস্তু সামৰণি কৰাৰ পাছতে সামৰণি অনুষ্ঠান আছে। আর এই প্রশিক্ষণের জড়িয়ে আমার শিক্ষাগুরুসকলৰ জড়িয়ে ছাত্র ছাত্রীসকল যথেষ্ট উপকৃত হব বলে আমি আশা করছি। ধন্যবাদ।